ধন্যবাদ নির্বাচন কেমন দেখলাম এই প্রশ্ন করেছেন আপনারা তো দেখছেন নির্বাচন আপনারা যারা ইউটিউবার আছেন যারা টেলিভিশন চ্যানেল আছেন আপনারাও কিন্তু নির্বাচন দেখছেন আজকে কিন্তু এই জায়গাটাতে কোনো বান নেই কোনো নিষেধাজ্ঞা নেই আজকে চলচ্চিত্রের সমস্ত লোকজন আজকে এই নির্বাচন উপভোগ করছে আপনারা দেখেন আপনাদের যে ক্যামেরায় ধরা পড়েছে যে আজকে একটা মিলন মেলা চলছে নির্বাচন এবং পাশাপাশি মিলন মেলা যেটা শিল্পী সমিতির সেই নির্বাচনে ছিল না যেটা সুপরিকল্পিতভাবে যেটা ষড়যন্ত্রমূলকভাবে যেটা ছিল যে এই শিল্পী সমিতি নির্বাচনের সময় কাউকে প্রবেশ করতে দেয়নি আমরা প্রোডিউসার ছিলাম আমরা পরিচালক ছিলাম আমরা সমস্ত আর্টিস্ট কলাকুশলী যারা সবাই ছিলাম আমরা কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলেছে যে ভিতরে ঢুকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে আজকে আপনারা দেখেন আজকে কোনো কোনো অবস্থাতে আজকে আজকে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু আজকে দেখেন কি আনন্দমুখর পরিবেশে কি মিলন মেলা চলছে তো সেটা যে একটা ষড়যন্ত্র ছিল আজকের এই নির্বাচন সেটা প্রমাণ করে দিল গতকাল যে বক্তব্য ওমর সানি দিয়েছেন যে আজকে তিনি ক্লাবের সম্পূর্ণ হিসেব কিতে বুঝিয়ে দিয়ে কালকে আল্লাহর কসম করে বলছে কালকে আমার এবং কামরুজ্জামান বাবুর বিরুদ্ধে মামলা করবে তো এখন হচ্ছে যে আজকে কিন্তু তিনি হিসাব বুঝাই দিতে পারেননি আজকে হিসাব পাশও হয়নি হিসাব বুঝাই দিতেও পারেননি তবে তিনি আল্লাহর কসম করেছেন যে আমাদের বিরুদ্ধে মামলা করবেন এখন কথা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে হিসাব কিতাব চলেই আমাদের বিরুদ্ধে মামলা করবে হিসাব কিতাব চলেই হুমকি ধুমকি হিসাব কিতাব চলেই আপনার কি করেছেন এর আগে এখন আসছেন কেন এই যে সমস্ত কথাবার্তা এইটাই হচ্ছে যে আপনারা বুঝে নেন যে কালকে যেভাবে বলল যে আজকে মামলা হবে আমার নামে আজকে হিসাব কিতাব বুঝে দিয়ে কালকে আল্লাহর কসম দিয়ে বলেছে কোথায় আজকে তো আপনি পারলেন না হিসাব বুঝাই দিতে তাহলে আজকে কি হবে বলেন মামলাটা তাহলে এখন আপনার বিরুদ্ধে হওয়া উচিত আমি মনে করি মূলতই তো ক্লাবের একটা এজিএম হয় সেটাই হচ্ছে যে ক্লাবের আয় ব্যয়ের বিষয়টাই হচ্ছে প্রাধান্য পায় কারণ ক্লাব হচ্ছে আমাদের আমাদের ক্লাব একটা লিমিটেড কোম্পানি আর আমরা সবাই সেখানকার শেয়ার হোল্ডার যারা আমরা মেম্বার এখানে আমরা সবাই শেয়ার হোল্ডার আমাদের এখানে শেয়ার আছে এটা কিন্তু একেবারেই মানে বিষয়টা যে আমরা মনে করি আমরা সেই অর্থে কিন্তু ঠিক না আমরা মনে করি যে ক্লাব আর আমরা সদস্য এটা ঠিক না আমরা শেয়ার হোল্ডার এটা লিমিটেড কোম্পানি এটা একটা বাণিজ্যিক জায়গা এখানে ব্যবসা হবে এখানে বাণিজ্য হবে এখানে আয় হবে ব্যয় হবে সেই আয় ব্যয়ের হিসাব প্রত্যেকটা সদস্যই পাওয়ার অধিকার রাখে বা সেই আয় ব্যয় এই হিসাব প্রত্যেকটা সদস্যই জানার অধিকার রাখে এখন আপনারা হিসাব দেখেন একটা এত বড় একটা ক্লাব একটি বছর তারা এখানে পার করলো শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন হয়েছে ক্লাবের অ্যাকাউন্টে 20,000 টাকা বাকি সারা বছর টাকাগুলো পকেটে পকেটে এবং হাতে হাতে এই টাকাগুলো ছিল তো এটা তো কোনো রকমের কাম্য না আমরা তো কোনো সদস্য এটা চাই না আমরা চাই স্বচ্ছতা আমরা চাই ক্লাবের আয় ব্যয় কী হয়েছে আমরা জানতে চাই যেখানে বলা হয়েছিল গতবার আমাদের যে কনভেনশন হয়েছিল আমাদের যে এজিএম হয়েছিল সেখানে পাশ হয়েছিল যে প্রতি 2 মাস অন্তর বোর্ড অফ ডিরেক্টার্স এই আয় ব্যয়ের হিসাব করে নোটিশ বোর্ডে টানিয়ে দিবে তাও দেয়নি আর কোনো দিন মানে হিসাবই তো ঢুকে নেই টাকাই তো আমাদের অ্যাকাউন্টে ঢুকে নেই ক্লাবের পকেটে পকেটেই সারা বছর থাকলো তো এর বিরুদ্ধে আমরা যখন কথা বলি তখনই বলা হয় যে আমার বিরুদ্ধে মামলা হবে আমাদের বিরুদ্ধে মামলা যে কথা বলবে তাকেই বলা হয় তার বিরুদ্ধে মামলা হবে এই আর কি মামলা আমরা হিসাব চেয়েছি আমরা ক্লাবের হিসাব চেয়েছি আয় ব্যয়ের হিসাব চেয়েছি আমরা হ্যাঁ অবশ্যই আমরা একটা ক্লাব অবশ্যই আমি আমি আমার শেয়ার হোল্ডার হিসাবে আমার এই ক্লাবের আমি অবশ্যই আমার হিসাব চেতে পারি আমার হিসাব চাওয়াতে আমাকে বলা হয়েছে যে আজকে হিসাব বুঝিয়ে দিবে আজকে হিসাব বুঝিয়ে দিয়ে কালকে আল্লাহর কসম করে বলছে কালকে আমার বিরুদ্ধে মামলা করবে আর আমাদের কামরুজ্জামান বাবুর বিরুদ্ধে মামলা করবে আজকে হিসাব বুঝিয়ে দিতে পারেনি আজকে বুঝা তাহলে কি হবে তাহলে কি হবে তাহলে যদি এখন আমরা বলি যে আপনি হিসাব বুঝিয়ে দিতে পারেন নাই তাহলে এখন মামলা আপনার বিরুদ্ধে হওয়া উচিত আমি মনে করি তো প্রমাণ তো করতে পারেননি তাহলে কি হবে উনি তো ওনার প্রমাণ করতে পারেনি উনি হিসাব কিতাব তো এখানে দিতে পারেননি তো এখন কি হবে এই 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 প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম আমি এই তো বললাম তো যে শিল্পী সমিতির নির্বাচন একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হয়েছিল
যেই নির্বাচনে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, আমি প্রযোজক আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, একজন পরিচালক তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, যারা এখানে কলাকুশল ছিল তাদের ঢুকতে দেওয়া হয় নাই, বলা হয়েছিল যে তাতে নির্বাচন ব্যাহত হবে, কিন্তু আজকে কি, আজকে তো কোনো নিষেধাজ্ঞা নেই, আজকে তো কোনো বান নেই, আজকে তো সবাই ঢুকেছে, এবং আজকে তো আমি দেখছি যে নির্বাচন দেখার জন্য বাইরের লোকজনও ঢুকেছে, কোথায় এখানে কোনো নির্বাচনের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়েছে? উৎসবমুখর নির্বাচন হচ্ছে, উৎসবমুখর, এবং একটা আমাদের এই যে আজকে মিলন মেলা হচ্ছে, এটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে আমরা অতীতে তাই, প্রতিটা নির্বাচনেই তাই হয়েছে, কিন্তু গত শিল্পী সমিতির নির্বাচনে এটা একটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে যে বাইরে রাখা হয়েছিল। আরেকটি বিষয় যে প্রযোজক সমিতির যে অবস্থা, এটা নিয়ে কি ভাবছেন? প্রযোজক সমিতির নির্বাচন বোর্ড গঠন হয়েছে এবং নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করবে, নির্বাচন হবে, আমরা মনে করি আশা করি যে ওখানে একটা ভালো নির্বাচন হবে। নতুন যারা আসবে, আরেকজন প্রযোজক বলছে যে নিজের ঘরই ঠিক রাখতে পারেননি, না যিনি বলেছেন তিনি তার ঘর কোনটা, আসলে আমি তো আসলে আমি বুঝি না আমার ঘর কোনটা আর ওনার ঘর কোনটা, আমি আসলে বুঝি না, কারণ হচ্ছে যে আমাকে প্রযোজক সমিতি, আমি তাহলে কি আমি ফিল্ম ক্লাবের মেম্বার, ফিল্ম ক্লাব আমার না, আমি ফিল্ম ক্লাবের একজন মেম্বার, ফিল্ম ক্লাব তাহলে আমার না, আমি আমি হচ্ছে পরিচালক সমিতির মেম্বার, পরিচালক সমিতি কি আমার না, আমার আমার ঘর, আসলে এগুলো অমূলক কথাবার্তা, এগুলো কথাবার্তা নিয়ে আমি উত্তর দিতে চাই না, এগুলো অমূলক কথাবার্তা, এগুলা তারাই বলতে পারে যারা এগুলা নিয়ে, মানে এগুলা নিয়ে এই ঘর ঘর নিয়ে ঘর ঘর খেলা করে, আজকে এই ঘর কালকে এই ঘর পরশু ওই ঘর, তারাই বলতে পারে ঘরের খবর, আমি আসলে এই ঘর সেই ঘর কোনোদিন করি না, তো এই জন্য আমি জানি না, এটা বলতে পারবো। প্রায় দ্বিগুণ, সেটাই বলছি যে প্রায় দ্বিগুণ শিল্পী সমিতির থেকে আজকের এই ফিল্ম ক্লাবের ভোটার প্রায় দ্বিগুণ, এবং দেখেন আজকে বললাম তো যে কোনো রকম নিষেধাজ্ঞা নেই, কাউকে ঢুকা নিষেধাজ্ঞা নেই, আমাদের গেট ওপেন, এবং এই নির্বাচন দেখার জন্য অনেক অনেক বাইরের উৎসুক জনতাও ঢুকেছে, জনগণও ঢুকেছে এই নির্বাচন দেখার জন্য, তারা একটা ভালো নির্বাচন দেখে গেল, তাহলে সেদিন কেন নিষেধাজ্ঞা ছিল, এত ছোট একটা নির্বাচন ছিল, মাত্র 350 ভোট হয়েছে, সেই নির্বাচন কেন এত নিষেধাজ্ঞা ছিল, সেখানে কেন আমরা আমাদের ঘরে ঢুকতে পারিনি, কেন আমাদের প্রডিউসাররা ঢুকতে পারেনি, যে প্রডিউসাররা এই চলচ্চিত্রের মা বাপ, কেন আমাদের পরিচালক সমিতির কোনো সদস্য ঢুকতে পারে নাই, কেন আমাদের কলাকুশলীরা ঢুকতে পারে, আমরা তো এই পরিবারের সদস্য, আমাদেরকে কেন নিষেধাজ্ঞা দিয়ে সারাদিন ওই রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের ঘরে আমরা ঢুকতে পারিনি, কিন্তু আজকে কি তার প্রমাণ হলো? আজকে দেখেন মিলন মেলা, আজকে এই যে বললাম তো যে সব যারা আছে আমরা পরিচালক প্রযোজক আমাদের কলাকুশলী সবাই মিলে, আর্টিস্ট সবাই মিলে যে আজকে একটা মিলন মেলা বসছে, কোথাও তো কোনো ব্যাঘাত ঘটেনি, তাহলে কী প্রমাণ হয়? নিশ্চয়ই ওই নির্বাচনটা উদ্দেশ্যমূলক ছিল। শুনেন, আমরা যারা শেয়ার হোল্ডার বা মেম্বার বলা হয় যাদেরকে, আমরা বছরে একদিন সময় পাই, সারা বছর হচ্ছে যাদের নির্বাচিত করব, যারা কর্মকর্তা হবেন সারাটা বছর তাদের, আর আমরা হচ্ছে একদিন, আমরা আজকে আমাদের যারা শেয়ার হোল্ডার বা আমাদের যারা মেম্বার আজকে দেখে শুনে ভোট দিয়েছে, আজকে যারা ভালো যারা সৎ যারা কর্মঠ তাদেরকে ভোট দিয়েছে, আমি বিশ্বাস করি তাদেরকে ভোট দিয়েছে, কারণ ক্লাবের টাকা তো, এটা তো সম্পদ আমার আছে ক্লাবটা, কোনো কারণে ক্লাবটা যদি এই যে সম্পদগুলো তৈরি হবে সেগুলো তো আমাদের একটা সময়, আমি ক্লাবের মেম্বারশিপ এক সময় আমি 25,000 টাকায় মেম্বার হয়েছি, আমি এখন বিক্রি করলে 2,00,000 টাকায় ক্লাবের মেম্বারশিপ বিক্রি করতে পারি, আমি অন্য অন্য ক্লাবের এই যে এত কথা বলা হয়, আমি তো অল কমিউনিটি ক্লাব গুলশান, আমি তো হচ্ছে পূর্বাচল ক্লাব বোর্ড ক্লাব, হ্যাঁ আমি কত ক্লাবের মেম্বার, ক্যাপিটাল ক্লাব, তো আমরা এখানে যে পয়সা দিই, আমি হচ্ছে অল কমিউনিটি ক্লাবের মেম্বার হয়েছি 2,00,000 টাকা দিয়ে, এখন 30,00,000 টাকা বিক্রি করা যায় আমার মেম্বারশিপ, আমি এখন যদি বিক্রি করে দিই 30,00,000 টাকা হবে, তাহলে তো এটা তো একটা লিমিটেড কোম্পানি আর আমরা শেয়ার হোল্ডার, আমরা কেন এটা ব্যবসায়িক দিকে নিব না? সব জায়গায় সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে যেখানেই একটা ক্লাব হোক, একটা গ্রামগঞ্জে বা যেখানে ডিস্ট্রিক্টে একটা ক্লাব হোক, সেখানে রাতারাতি ক্লাবটা দাঁড়িয়ে যায়, নিজস্ব জায়গা হয়, ভবন হয়, সম্পদ হয়, ক্লাব 1,00,000 টাকা দিয়ে সদস্য হলে সেই ক্লাবের দাম 20,00,000 টাকা হয়ে যায়, 25,00,000 টাকা সেই মেম্বারের দাম হয়ে যায়, মেম্বারশিপের দাম হয়ে যায়, আর আমাদেরটা কেন কমবে, আর আমাদেরটা কেন এক জায়গায় দাঁড়ায় থাকবে? আমি তো বললাম যে আমি কিন্তু সেদিনও বলেছি যে দেখেন গুলশানের মতো জায়গায় যদি গুলশান ক্লাব হয় 10টা হবে, গুলশান ক্লাব এক নাম দিয়ে,
বনানীতে যদি ক্লাব হয় বনানী 10টা ক্লাব হবে এক নাম দিয়ে, কিন্তু ফিল্ম ক্লাব একটাই, তাহলে সারা বাংলাদেশে ফিল্ম ক্লাব একটাই, এই ক্লাবের কেন উন্নতি হবে না? এখানে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব আনতে পারলে অবশ্যই এই ক্লাবের উন্নতি হবে এবং এই ক্লাব যারাই নির্বাচিত হয়ে, হ্যাঁ যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা থাকলো, এবং আমি চাইব যে আপনারা ক্লাবটাকে প্রথমেই, আপনারা ক্লাবের একটা নিজস্ব জায়গা দরকার আমাদের, যেখানে সমস্ত ক্লাবের একটা সরকারের সুযোগ আছে, রাজুকে একটা অ্যাপ্লিকেশন করলেই 2 বিঘা 4 বিঘা করেও কোনো কোনো ক্লাব জায়গা পেয়েছে তাদের নিজস্ব ভবনের জন্য। আমরা চাই যে সেই রকম একটা কিছু করা হোক, সেখানে যোগাযোগ করে আমাদের নিজস্ব একটা জমির দরকার, জমি করা হোক, আমাদের নিজস্ব ভবন তৈরি করার দরকার, একটা আমাদের ফিল্ম ক্লাবের নিজস্ব ভবন হবে সেটার দরকার, তারপরে হচ্ছে যে আমাদের সমস্ত কিছু আরও যেগুলো আছে এন্টারটেইনমেন্ট রেস্টুরেন্ট টেস্টুরেন্ট যা আছে সব কিছুই, পাঠাগার জিম সবগুলোর একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আমরা চাই যে সেইটাই যাদেরকে নির্বাচিত করবে এই বিষয়গুলোর দিকে তারা লক্ষ্য রাখবে।